হাই ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ডিম ইলেভেন অ্যাপস দিয়ে কীভাবে টাকা আর্ন করা যায়। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল দিয়েই আপনারা ডিম ইলেভেন অ্যাপসটিকে ডাউনলোড করবেন। সেটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর তার মধ্যে লগ ইন করে নেবেন। তো এখন তো টাটা এটিএল আইপিএল ম্যাচ চলছে, এই ম্যাচের মধ্যে আপনারা কিভাবে টিম বানাবেন, কিভাবে টাকা অ্যাড করবেন, কিভাবে টাকা প্রাইজ জেতা যায়, কিভাবে কোথায় দেখতে পাবেন, সেসব ভিডিও আপনাকে আমরা দেখাবো। প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলেতে যে টিম ইলেভেন অ্যাপটি আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পাবেন প্রথম পেজেই কোন ম্যাচ খেলা আছে সেটা দেখতে পাবেন। যেমন আজকে আছে লখনউ ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। আপনারা প্রথমে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখুন পেজটি যে ওপেন হবে, এই পেজটির মধ্যে কত টাকার কন্টেস্ট আছে আপনারা দেখতে পাবেন। যেরকম দেখা যাচ্ছে 49 টাকা, 39 টাকা, 125 টাকা, 12 টাকা, নানা রকমের বিভিন্ন ধরনের কন্টেস্ট আছে। তো এর মধ্যে নানা রকমের যেমন কন্টেস্ট তার মধ্যে সেরকম ধরনের প্রাইজ আছে। যেমন হচ্ছে এটা দেখুন 49 টাকার কন্টেস্টটাতে প্রথমে ওপেন করলে পরে দেখা যাবে যে এর ফার্স্ট প্রাইজ আছে আপনার 2 কোটি টাকা। তারপরে দেখুন সেকেন্ড প্রাইজ আছে যেটা 40 লাখ টাকা, থার্ড প্রাইজ আছে 10 লাখ টাকা, ফোর্থ প্রাইজ আছে 7 লাখ টাকা, ফিফথ প্রাইজ আছে 5 লাখ টাকা। এরকম করে নানা রকমের পুরস্কার আছে, আপনার যেরকম র্যাঙ্ক টিম র্যাঙ্ক দাঁড়াবে খেলার শেষে সেই হিসাবে আপনি পুরস্কার পাবেন। তো টিম বানানোর জন্য প্রথমে আপনাকে প্রথম পেজটি ওপেন করে নিতে হবে 49 টাকা টাচ করে। এখানে দেখুন উইকেট কিপার আছে কোয়েন্টিন ডিকক, নিখিলেশ পুরান, এইচ কার্লসেন, গ্রিন ফিলিপস, নানা রকমের সব প্লেয়ার আছে। আপনার যাকে পছন্দ আপনি তাকে বেছে নিতে পারেন। এবং এই খেলোয়াড় হিসাবে কোনো যদি নলেজ না থাকে তো আপনারা পয়েন্ট দেখেও টিম সাজাতে পারেন। তারপরে দেখুন ব্যাটসম্যান আছে, ব্যাটসম্যান যেমন আছে কেএল রাহুল, মৈনাক আগারওয়াল, রাহুল ত্রিপাঠী, দীপক হুড্ডা, নানা ধরনের খেলোয়াড়রা আছে। আপনারা এদের মধ্যে যাকে ইচ্ছা তাকে চুজ করতে পারেন। তো তারপরে চলে যাবেন অলরাউন্ডার, অলরাউন্ডারের মধ্যে রয়েছে মার্কাস স্টোনিস, আর অসমিন, অ্যাডান মার্কারাম, নানা রকম প্লেয়ার আছে। এরপরে আছে বোলার, বোলারের মধ্যেও আপনার নানা রকমের প্লেয়ারগুলো আছে যারা ভালো খেলে। আপনি আপনাদের জানা থাকলে সেগুলো নিতে পারেন, না থাকলে আপনারা পয়েন্ট দেখে নিতে পারেন। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই খেলাটাতে 11 জন প্লেয়ার নিতে হবে, তার মধ্যে উইকেট কিপার, ব্যাটসম্যান, অলরাউন্ডার এবং বোলার সব কটাকে মিলিয়ে 11টা নিতে হবে। যেমন দেখুন উইকেট কিপারে নিলাম আমি নিখিলেশ পুরান, একজন চুজ করা গেছে। এবার ব্যাটসম্যানসে চলে গেলাম, সেখানে গিয়ে দেখুন প্রথমে নিলাম কেএল রাহুল, মৈনাক আগারওয়াল, দুটো ব্যাটসম্যান চুজ করেছি। তো আপনাদের যটা খুশি আপনারা চুজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন টোটাল প্লেয়ারের খেলা হবে 11টা, এর জন্য সব মিলিয়ে আপনাদের নিতে হবে। তো যেটা ভালো হবে আপনাদের পছন্দ আছে, যা কারা ভালো খেলে সেই হিসাবে আপনারা চুজ করবেন। তো এবার অলরাউন্ডে আমি নিচ্ছি, দেখুন এখানে তো দেখা যাচ্ছে ভালো প্লেয়ারের মধ্যে রয়েছে প্রথমে আপনারা একটু ঘেটে দেখে নেবেন কোনটা ভালো আছে, সেটা আপনাদের পছন্দ যেটা সেরকম আমি যেরকম করেছি মার্কাস স্টোনিস, কুণাল পান্ডিয়া, কেলি মেয়ার্স,
আপনারা তিনটে চারটে পাঁচটা যটা পারেন নিতে পারবেন। এদিকে ওপরে দেখবেন 100 পয়েন্টের মধ্যে আপনাকে 11টা প্লেয়ার বাঁচতে হবে, সেটা লক্ষ্য রাখবেন। তো অলরাউন্ডার এখানে আমার তিনটে চুজ করা হয়ে গেছে, এদিকে ব্যাটসম্যান আছে দুটো, উইকেট কিপার একটা, 3 2 5 আগে ছিল। পাঁচটা বলার নিতে হবে আমাকে এখনও। তো এই বলারের মধ্যে আমাকে আরও যেগুলো ভালো বলার আছে মোটামুটি আমি 5টা চুজ করছি, আপনারা যাকে খুশি তাকে চুজ করতে পারেন। তো দেখুন 5টা বলার আমার চুজ করা হয়ে গেছে। তাহলে এইদিকে উইকেট কিপার একটা, ব্যাটসম্যান দুটো, অলরাউন্ডার তিনটে, বলার 5টা, টোটাল আমার 11টা প্লেয়ার চুজ। এবং এবারে আপনাকে কী করতে হবে, এখানে নেক্সট বাটনটা ক্লিক করতে হবে যাতে পরের পেজে আপনি ওখানে ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন চুজ করবেন। এর জন্য নেক্সট বাটনে টাচ করার পরে আপনার এই পেজটা সামনে আসবে, এখানে আছে আপনার সি মানে ক্যাপ্টেন, ভিসি মানে ভয়েস ক্যাপ্টেন। এবার এর মধ্যে আপনি যাকে আপনার ভালো লাগবে আপনারা ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন করতে পারেন। তো ক্যাপ্টেন মানে হচ্ছে আপনাদের ডবল পয়েন্ট এবং ভয়েস ক্যাপ্টেন মানে হচ্ছে দেড় পয়েন্ট। তো টিম সাজানোর জন্য আপনাকে এইটা মাস্ট, এটা আপনাকে করতেই হবে, নাহলে টিম সাজানো যাবে না। তো আপনি আপনার পছন্দ মতো একটা ক্যাপ্টেন করুন যেমন আমি, এবং আরেকটি ভয়েস ক্যাপ্টেন করবেন, এরকম টাচ করবেন ব্ল্যাক মার্ক হয়ে উঠবে, তাতে আপনার ওটা সিলেক্ট হয়ে গেল ক্যাপ্টেন, এবং ভয়েস ক্যাপ্টেনটা আপনি সিলেক্ট করে নিন। দেখুন ভয়েস ক্যাপ্টেন আমার সিলেক্ট হয়ে গেছে, এবার সেভ অপশান গ্রিন অপশানটাকে আপনি টাচ করে দেবেন, এতে আপনার টিম রেডি আছে, লোডিং হয়ে গেল। এবার চলে এলো আপনার কত টাকা কন্টেস্টে আপনি লাগাতে চান। তো দেখুন 49 আছে, 49 জয়েন্ট কন্টেস্ট টাচ করলে আপনার ওয়ালেট থেকে 49 টাকা কেটে নেবে, তাতে আপনার ম্যাচটা 49 কন্টেস্ট রেডি। তো আপনার যদি ওয়ালেটে টাকা না থাকে আপনি আপনারা ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে আপনাকে টাকা অ্যাড করার জন্য প্রথমে আপনাকে উপরে দেখুন চৌকো একটা বক্স আছে, ওটাকে টাচ করবেন, ওটা টাচ করলে আপনার টিম রেডি আছে আপনি এখানে দেখতেও পেলেন। আপনার টিম পুরো রেডি, আপনি এখানে দেখে নেবেন কোন টিমের কজন নেওয়া হয়েছে, এই টিম আপনি চেঞ্জও করতে পারেন। খেলা চালু হওয়ার 15-20 মিনিট আগে লাইমস আউট দেবে, তাতে আপনাদের রেড মার্ক উঠবে, তার মানে সেই খেলোয়াড়রা খেলেনি, আপনারা গ্রিন মার্কের খেলোয়াড়দের নিতে চেঞ্জ করে নেবেন। তো এরপরে আপনাদের কাজ হলো আপনারা প্রথমে টাকা অ্যাড করার জন্য উপরে কোনার বক্সটিতে টাচ করবেন, ওইটা হলো ডিমিনিমেন ওয়ালেট। এই ওয়ালেটে আপনার টাকা না থাকলে দেখুন আমার যেমন 62 টাকা আছে, আপনাকে টাকা অ্যাড করতে হলে অ্যাড ক্যাশে টাচ করতে হবে গ্রিন বাটনে, তাতে আপনি এখানে দেখতে পাবেন আপনার কত টাকা এফটিকে ইউজিং করে নেবেন। করে না পারেন দেখুন 100 উঠে আছে, আপনি 100 টাকা মুছে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি 50 টাকাও করতে পারেন, 10 টাকাও করতে পারেন, আবার 1000 টাকাও করতে পারেন, আবার 100 টাকাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তখন দেখুন যেরকম আমি 50 টাকা করছি, এখানে 50 আপনি টাইপ করে নেবেন, করে নেওয়ার পরে অ্যাড ক্যাশে মারলেন, ওখান থেকে আপনার এবারে ফোনের ওয়ালেট ডিমেন্ডমেন্টের ওয়ালেট আপনার দেখাবে যে আপনি ফোনপে থেকে পাঠালে, আপনি ফোনপে ওপেন হয়ে গেল, ফোনপে থেকে আপনি করতে পারেন। ফোনপে পে করার পরে দেখুন এখানে আবার আপনার একটু লোডিংয়ে দেরি হচ্ছে, দেখুন ভিডিওটা দেখতে থাকুন, এখানে আপনার পেজটা ওপেন হবে। পে বাটনে আপনি টাচ করে দিলেন, এখানে আপনার অ্যাডক্যাশ হয়ে গেল, আপনার ওতে টাকাটা চলে যাবে। তো আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে টাকাটা ওয়ালেটে চলে এলো ফোনপে দিয়ে।
তো আপনি এবার যেটা খুশিতে আপনি সেটাতেই সেটাতেই কন্টেস্ট লাগাতে পারেন, 49 টাকা, 49 টাকা, নাহলে 39 টাকা, সেটা আপনার যেটা খুশি আপনারা করতে পারেন। এইভাবে টিম ইলেভেনে আপনারা টাকা অ্যাড করে টিম বানিয়ে খেলা লাগাতে পারবেন। এখন তো টাটা IPL ম্যাচ চলছে, আপনারা এইভাবে টিম বানিয়ে খেলা লাগিয়ে ভালো প্রাইজ জয় করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, এইভাবে আপনারা টিম বানান।